আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা? আমরা এখন কোথায় আছি ব্যাকগ্রাউন্ডে গিয়ে বুঝে ফেলছেন। তো আমরা এখন আছি সাইকেল লাইফে, আর সাইকেল লাইফে আমরা প্রতি বছরই একটা একটা রিভিউ করি, কারণ সাইকেল লাইফে নতুন নতুন সিরিজ আসে। তো এবার সাইকেল লাইফে নতুন একটি সিরিজ আসছে, সেটা হচ্ছে ভ্যালোস ভি সিরিজ। তো ভি সিরিজটা হচ্ছে লুকের দিক থেকে আমি বলবো এক কথায় অসাধারণ। তো ভ্যালোসের ভি সিরিজের তিনটা মডেল আছে এখানে, একটা হচ্ছে V100, V200 এবং V300। তো এই তিনটা মডেল আজকে আমরা রিভিউ করব। এখন আমি ইন্ট্রো দিয়ে দিলাম, রাজু ভাই আপনাদের সামনে এখন ফুল রিভিউ শুরু করবে। আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনাদের সাথে আবার চলে আসলাম। ভ্যালোসের যে কোনো নতুন সিরিজ আসলে হচ্ছে আমাদের এখানে আসা লাগে, সাইকেল নিয়ে আমাদের আলোচনা করতে হয়, আপনাদের সাথে শেয়ার করি, এবং সেই সুবাদে হচ্ছে আমরাও কিছু ইনফরমেশন পাই এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি। তো আজকে হচ্ছে আমরা যেই সিরিজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালোসের ভি সিরিজ। ভি সিরিজে এখন সাইকেল লাইফ এক্সক্লুসিভে টোটাল তিনটা মডেল অ্যাভেলেবল আছে, V100, V200 এবং V300। আমার সামনে বর্তমানে এখন যেই সাইকেলটা দেখতেছেন এটা হচ্ছে V100, আর এটা কালারটা খুবই সুন্দর, ওশান ব্লু কালার, খুবই দৃষ্টিনন্দন একটা কালার। তো আমরা হচ্ছে যে টায়ারটা এখন দেখতে পাইতেছি এটা ম্যাগনারি, বাট এটা হচ্ছে MTF টায়ার। তো একটা বিষয় হচ্ছে আগে যে আমরা ভ্যালোসের যে মেঘনা যে টায়ার গুলো ইউজ করা হইতো সেটা হচ্ছে বেশিরভাগ টায়ারে হচ্ছে দেখা যেত কিছুটা টাল থাকতো, বাট একটা খুশি সংবাদ হচ্ছে MTF এর যে টায়ার গুলো করছে এই টায়ার গুলো এখন ওই রকম ভাবে টাল না। অনেকটাই আমরা হচ্ছে দেখলাম যে টায়ার গুলো টাল না, একদম ফ্রেশ আছে। আপনারা হচ্ছে সাইকেলটা পারচেস করে খুব সুন্দর ভাবে সাইকেল চালাতে পারবেন, আর হচ্ছে রাইডটা খুব এনজয় করতে পারবেন, কারণ এখন টায়ারটা অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। আমরা এখন যে রিমটা দেখতে পাইতেছি ভ্যালোসের, এই রিমটাও দেখতে খুবই সুন্দর, ডিজাইনটা খুব ভালো করছে। তার পাশাপাশি এটার মডেল হচ্ছে 650 বি ডাবল ওয়াল অ্যালয়, আর হচ্ছে এই রিমটা দেখতেই মানে বিল্ড কোয়ালিটি দেখে মনে হইতেছে যে যথেষ্ট পরিমাণ মজবুত। তার পাশাপাশি দেখতে পাইতেছি যে হাবসটা ইউজ করা হয়েছে, এই হাবসটা হচ্ছে ভ্যালোসের স্টকের একটা হাবস। তার পাশাপাশি এখানে যে রোটর ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে 160 mm এর জুমের একটা রোটর ইউজ করা হয়েছে। তার পাশাপাশি আপনার ব্রেক যে এটা ইউজ করছে, ফ্রন্ট ব্রেকও দেখতে পাইতেছি আমরা যে জুমের যে ব্রেকটা, এই ব্রেকটা এখানে ইউজ করছে। জুমের ব্রেকটা হচ্ছে আপনার লো মিড রেঞ্জ বাজেটে যে সাইকেল গুলো থাকে ওই সাইকেল গুলোর মধ্যে জুমের ব্রেকটা হচ্ছে এক্সেপশনাল, খুবই ভালো একটা ব্রেক। ভ্যালোসের ভি সিরিজের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হ্যান্ডেল বার যেটা দিছে, এই হ্যান্ডেল বারটা খুবই সুন্দর করছে। এই হ্যান্ডেল বারটা হচ্ছে 700 mm এর একটা হ্যান্ডেল বার, আর সেখানে যে গ্রাফিক্সটা আপনারা দেখতে পাইতেছেন এই গ্রাফিক্সটার কারণে সাইকেলের ফ্রন্ট লুকটা একটা এগ্রেসিভ একটা ভাব আসছে, খুবই সুন্দর। গাইজ আমরা এখন যে শিফটারটা দেখতে পাইতেছি এটা ব্রেক এবং শিফটার দুইটা হচ্ছে একসাথে করা হয়েছে, এটা শিমানোর একটা শিফটার, আর এটার মডেল হচ্ছে EF500। ভ্যালোসের সাইকেল গুলোর সাথে যে স্টকের শিফটার গুলো দেয় এই শিফটার গুলোর কোয়ালিটি খুবই ভালো হয়। পেছনে হচ্ছে 7 এবং সামনে হচ্ছে 3। এটার মধ্যে যে স্টিমটা দেখতে পাইতেছেন আপনারা, স্টিমটা হচ্ছে লং স্টিমও বলা যায় না, এটা হচ্ছে শর্ট স্টিমও বলা যায় না, একটা মিডিয়াম সাইজের একটা স্টিম ইউজ করা হয়েছে। এই স্টিমটা হচ্ছে ভ্যালোসের স্টকের একটা স্টিম, এটার মধ্যে হচ্ছে ভ্যালোসের একটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। আমরা এখন চলে যাব হচ্ছে সাসপেনশনে, এখানে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এই সাসপেনশনটা হচ্ছে এসআর সান্তুরের XCM 120 mm এর সাসপেনশন। এই সাসপেনশনটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনার নর্মালি এই বাজেটে আপনি যখন একটা সাইকেল কিনতে যাবেন আপনাকে হচ্ছে 100 mm এর একটা XCT সাসপেনশন দিয়ে দিবে, বাট ওই হিসেবে এখানে আপনার এই খুবই কম বাজেটের মধ্যে XCM সাসপেনশন পাচ্ছেন, তাও আবার 120 mm। তো এটা খুবই ভালো, আর এই সাসপেনশনের কার্যকারিতা খুবই ভালো। তবে একটা বিষয় হচ্ছে এই সাসপেনশন হচ্ছে লকআউট ছাড়া, 120 mm যে সাইজের সাসপেনশন গুলো থাকে XCM এর ওগুলোতে অনেকগুলোতে লক থাকে, বাট এটার মধ্যে হচ্ছে লক নাই, লকআউট ছাড়া একটা সাসপেনশন। আর এখানে হচ্ছে হাফ থেকে হচ্ছে চাকাটাকে আলাদা করার জন্য কুইক রিলিজ ব্যবহার করা হয়েছে, আর এখানে যে ফ্রেমটা, আর এই ফ্রেমের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ফ্রেমটার কালারটা দূর থেকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে, আর এটার অ্যালো গ্রেড হচ্ছে 6061। গাইস ভ্যালোস ভি সিরিজের যে তিনটা মডেল, এই তিনটা মডেলের ফ্রেম সাইজ আপনারা একটাই পাবেন, সেটা হচ্ছে 18 সাইজের ফ্রেম অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা। এখানে যে স্যাডেলটা ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্যাডেলটা ভ্যালোসের স্টকের একটা স্যাডেল, এটার কালারটা হচ্ছে ওশান ব্লু কালার দেওয়া হয়েছে, ব্ল্যাকের মধ্যে ওশান ব্লু, দেখতে খুবই সুন্দর লাগতেছে। সিট পোস্টটা এখন দেখবো, সিট পোস্টটা হচ্ছে নিচে ছিল, সিট পোস্টটা দেখতেও খুবই অসাধারণ, এটা 27.2 mm এর একটা সিট পোস্ট। আপনারা এই পাশে আসলে দেখতে পারবেন এখানে হচ্ছে মেজারমেন্ট দেওয়া আছে,
যাতে অনেকের হচ্ছে হাইডের সাথে সিট পোস্টের পারফেক্ট একটা অ্যাডজাস্টমেন্ট হয়, সেটার জন্য এখানে সিট পোস্টের মধ্যে খুব সুন্দরভাবে মেজারমেন্ট দেওয়া আছে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সিট পোস্টটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তার পাশাপাশি এখানেও হচ্ছে খুব সুন্দরভাবে একটা গ্রাফিক্স ডিজাইন করে দেওয়া হয়েছে। সামনে যে ডেরাটা আছে, ফ্রন্ট ডেরা যেটা আছে, এটা হচ্ছে সীমানা টার্নের একটা ফ্রন্ট ডেরা। আর এই ফ্রন্ট ডেরাটা হচ্ছে লো মিডল বাজেটের যে সাইকেলগুলো থাকে এগুলোর বেশিরভাগ মডেলে এই ডেরাটা ইউজ করা হয়। আর এই ডেরাটার পারফরমেন্স মোটামুটি মানের ভালো। তার পাশাপাশি এখানে যে ক্র্যাঙ্কসেটটা ইউজ করা হয়েছে, ক্র্যাঙ্কসেটটা হচ্ছে শিমানোর একটা ক্র্যাঙ্কসেট, আর এটার মডেল হচ্ছে শিমানো TY301। এখানে যে চেনটা ইউজ করা হয়েছে, চেনটা হচ্ছে KMC এর একটা চেন ইউজ করা হয়েছে। KMC চেন সম্পর্কে নতুন করে কিছু বলার নাই, কারণ KMC এর চেনগুলা ইউজার ফ্রেন্ডলি এবং খুবই ভালো মানের হয়। আর চেনের বিষয়টা আমি সবসময় বলে রাখি যে চেন আপনারা যতক্ষণ পরিষ্কার রাখবেন আপনার সাইকেলটা তত ভালো পারফরমেন্স দিবে। আমরা এখন চলে যাচ্ছি ব্যাক ডেরায়। আর ব্যাক ডেরাটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন খুবই সুপরিচিত এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ব্যাক ডেরা হচ্ছে শিমানো অ্যালটাস। এটার মডেলটা হচ্ছে শিমানো অ্যালটাস M310। আর এখানে পেছনে যেই ফ্রি হুইলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে শিমানোর, এটার মডেল হচ্ছে MF TZ500। এটা 7-speed একটা ফ্রি হুইল। আর ফ্রি হুইল কি, হাব এবং ফ্রি হুইলের মধ্যে পার্থক্য কি, ফ্রি হুইল যেগুলো থাকে এগুলো হচ্ছে আপনার হাবের সাথে ক্যাসেটটা অ্যাডজাস্ট করা থাকে। আর যেটা হচ্ছে শুধুমাত্র হাব ওইটার সাথে ক্যাসেটটা অ্যাডজাস্ট করা থাকে না, ওটা হচ্ছে আপনার আলাদা। এই ভেলোস V100 এর হুইল সাইজ হচ্ছে 27.5। আর এটাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা এত কম দামের মধ্যে একদম ভ্যালোসের 27.5-এর যে সাইকেলটা আপনারা পারচেজ করতে পারতেছেন, এটার প্রাইস হচ্ছে 23,000 টাকা, সাথে 5% ভ্যাট অ্যাড হবে। আর ভ্যাট অ্যাড হয়ে এটার টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে 24,150 টাকা। তো গাইজ, এই ছিল হচ্ছে ভি সিরিজের V100 এর আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আর হচ্ছে আমরা এখন চলে যাব ভি সিরিজের V200 এ। গাইজ, এখন হচ্ছে আপনারা আমার সামনে যে কালারটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে গ্রে ব্ল্যাক কালার, আর এটার মডেল হচ্ছে V200। তো আমরা হচ্ছে এখন এটার একটু বিস্তারিত আলোচনা করব। এইখানে যে টায়ারটা ইউজ করা হয়েছে এইটাও হচ্ছে MTF এর একটা টায়ার ইউজ করা হয়েছে। আর বিটটা দেখতে খুবই প্রিমিয়াম, আপনার লো মিড রেঞ্জ বাজেটের মধ্যে অ্যাজ ইউজুয়াল এই বিট আপনি দেখতে পাবেন না। আগে যে একটা কমপ্লেইন ছিল যে মেগনার টায়ারগুলোতে হচ্ছে টায়ারগুলো টাল থাকে, বাট এটা অনেকটাই ইম্প্রুভ করা হয়েছে, এখন আর সেই প্রবলেমটা নাই। টায়ারের পর আমরা চলে যাচ্ছি এখন হাবসের দিকে। এখানে যে হাবসটা ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাইতেছেন যে ভ্যালোসের স্টকের একটা হাবস ইউজ করা হয়েছে। এই হাবসগুলো রোলিং অ্যাজ ইউজুয়াল হচ্ছে লো মিড রেঞ্জ বাজেটের সাইকেল গুলাতে যেরকম আপনারা হাবের রোলিংটা পাবেন মোটামুটি সেই রকমই, তবে ভ্যালোসের স্টকের হাব যেহেতু এটা আপনি লং টার্ম ইউজ করতে পারবেন। এখানে যে রোটরটা বা ডিস্কটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে টেকরোল 160mm এর একটা রোটর, ডিজাইনটাও অনেক সুন্দর করা হয়েছে। তার পাশাপাশি এখানে যে ব্রেকটা ইউজ করা হয়েছে, ফ্রন্ট ব্রেকটা হচ্ছে টেকরোল একটা ব্রেক এখানে ইউজ করা হয়েছে। আর এই ব্রেকটার পারফরমেন্সটা মোটামুটি ভালোই পাবেন। নন ব্র্যান্ডের এরকম একটা সেম ডিজাইনের ব্রেক আমরা হচ্ছে আপনাদেরকে রিভিউতে দেখাইছিলাম, ওটার পারফরমেন্স যথেষ্ট পরিমাণ ভালো ছিল। তার পাশাপাশি যেহেতু একটা এটা টেকরো ব্র্যান্ডের একটা ব্রেক, এটার ব্রেক পারফরমেন্সটা আপনারা খুব ভালো পাবেন। এখানে যে আমরা সাসপেনশনটা দেখতে পাইতেছি এটা হচ্ছে সান্তোর XCM-এরই 120mm এর একটা সাসপেনশন। এখানে হচ্ছে ভ্যালোসের ডিজাইনটা করে দেওয়া হয়েছে সাসপেনশনে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর গাইস, এটাও কিন্তু হচ্ছে লক আউট ছাড়, আপনারা দেখতে পাইতেছেন এটার মধ্যে কোনো লক নাই, রিমোট লক আউটের কোনো সিস্টেম নাই। তার পাশাপাশি এখানে যে হাউজিংগুলো ইউজ করা হয়েছে, হাউজিংগুলো খুবই কোয়ালিটিফুল আপনারা দেখতে পাইতেছেন, দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম লাগতেছে। এখন আমরা চলে যাব হচ্ছে হ্যান্ডেলবারটা যথারীতি ভ্যালোস V100 এ যেরকম ছিল ঠিক সেই রকমই 700mm এর একটা হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। তার পাশাপাশি আপনারা দেখতে পাইতেছেন যেখানে যে ব্রেক সামনেরটা এবং পেছনেরটা দুইটা ব্রেকই ইউজ করা হয়েছে টেকরোর ব্রেক, ব্রেকটার মডেল হচ্ছে M280। তার পাশাপাশি এখানে যে শিমানোর যে শিফটারটা ইউজ করা হয়েছে এই শিফটারটা খুবই কোয়ালিটিফুল। নর্মালি হচ্ছে এই শিফটারটা অয়েল ব্রেকের যে সাইকেলগুলো থাকে ওই সাইকেলগুলোর সাথে ইউজ করা হয়। শিফটারটা হচ্ছে 8-speed একটা শিফটার, আপনারা দেখতে পাইতেছেন পেছনে হচ্ছে 8 আর সামনে হচ্ছে 3। তো শিমানোর শিফটারটার মডেল হচ্ছে M315। তার পাশাপাশি চলে যাবো আমরা এখন স্টিমের দিকে। এটা ভ্যালোসের একটা স্টকের স্টিম ইউজ করা হয়েছে, আর আমি আগেও বলেছি যে এগুলো হচ্ছে খুব বড় না খুব ছোট না, মিডিয়াম সাইজের একটা স্টিম এখানে ইউজ করা হয়েছে। এখানে যে হেডসেট ইউজ করা হয়েছে সেই হেডসেটটাও হচ্ছে ভ্যালোসের স্টকের একটা হেডসেট ইউজ করা হয়েছে। আর এই ফ্রেমের গ্রেড হচ্ছে LO6061। ভি সিরিজের সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে
ভি সিরিজের আপনার যে তিনটা মডেল আছে এই তিনটা মডেলের হুইল সাইজ হচ্ছে 27.5 আর আমাদের বর্তমানে সাইক্লিং কমিউনিটিতে 27.5 হুইলের সাইকেলগুলোর কিন্তু খুবই ডিমান্ড। তো আপনারা যারা হচ্ছে 27.5 হুইল সাইজের সাইকেলগুলো চান তারা হচ্ছে খুব দ্রুত এই ভি সিরিজের যে সাইকেলগুলো আছে এগুলো পারচেস করতে পারেন। আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার ফ্রেম জিওমেট্রিটা এত সুন্দরভাবে করা হয়েছে, এটা যে 27.5 এটা হচ্ছে নর্মালি আপনি বুঝতে পারবেন না দূর থেকে দেখে। এখানে যে ডেরাটা দেখতে পাইতেছি সামনে ফ্রন্ট ডেরা, ফ্রন্ট ডেরাটা হচ্ছে সীমানা টার্নি, অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনার ভি 100 এর মধ্যে যেটা ইউজ করা হয়েছে সেম ওই ডেরাটা এখানে ইউজ করা হয়েছে সীমানো টার্নির ফ্রন্ট ডেরা হিসেবে। আর ক্র্যাঙ্ক যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সীমানোর একটা ক্র্যাঙ্ক ইউজ করা হয়েছে আর এটার মডেল হচ্ছে সীমানো TY301। এখানে যে চেনটা আপনারা দেখতে পাইতেছেন এটা যথারীতি KMC এর একটা চেন ইউজ করা হয়েছে। তার পাশাপাশি এই যে আপনারা যে ব্যাক ডেরাটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে সীমানোর খুবই 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 সুপরিচিত একটা ডেরা সীমানো এসেরা। সীমানো এসেরা ডেরার পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে নতুন করে কিচ্ছু বলার নাই। সীমানো এসেরা ডেরা দিয়ে আপনারা হচ্ছে শিফটিং করে খুবই মজা পাবেন আর এটা হচ্ছে লং টার্ম ইউজের ক্ষেত্রে আপনাকে খুবই হেল্প করবে। পেছনে যেই ক্যাসেটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সীমানোর HD 200, এটাও হচ্ছে খুবই কমন একটা ক্যাসেট কারণ এটা মোটামুটি এই বাজেটে সাইকেলগুলোতে ইউজ করা হয় এবং এই ক্যাসেটটা যদি আপনারা প্রপারলি ইউজ করেন 2 থেকে 2.5 বছরের মধ্যেও আপনার চেন এবং ক্যাসেট চেঞ্জ করা লাগবে না। লং টার্ম ইউজের ক্ষেত্রে হচ্ছে সবচাইতে ভালো লাগছে আমার এখানে সীমানো এসেরা ডেরা আর হচ্ছে সীমানো HD 200 এর ক্যাসেট এবং KMC চেইন। যথারীতি আপনারা পেছনেও যে ব্রেক দেখতে পাইতেছেন এই ব্রেকটা হচ্ছে টেক্রোর ব্রেক ইউজ করা হয়েছে, টেক্রোর 160mm এর রোটর ইউজ করা হয়েছে আর মোটামুটি সব কিছুই সিমিলার। আর এখানে যে সিট পোস্ট এটাও হচ্ছে ভ্যালোসের আপনারা স্টকের যে সিট পোস্ট, তিনটা মডেলেই সেম সিট পোস্ট সেম ডিজাইনের সিট পোস্ট ইউজ করা হয়েছে, জাস্ট এটার কালারটা চেঞ্জ করা হয়েছে। এখানে হচ্ছে গাইস যে প্যাডেলটা ইউজ করা হয়েছে এটা ম্যাগনেটিক হচ্ছে একটা অ্যালো প্যাডেল ইউজ করা হয়েছে, এই যে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু নতুন সাইকেল সেহেতু হচ্ছে প্যাডেলটা ইনস্টল করা হয় নাই। এখানে 200 এবং 300 যে মডেল দুইটা আছে ভি সিরিজের, এই দুইটা ভি সিরিজের 200 এবং 300 মডেলের মধ্যে আপনারা অ্যালো প্যাডেল পেয়ে যাবেন কিছু। তো আমরা এখন চলে যাব যেটা প্রাইসের দিকে, এটার প্রাইস হচ্ছে 26,000 টাকা প্লাস এটার সাথে 5% ভ্যাট অ্যাড করা হয়েছে, টোটাল প্রাইস পড়বে হচ্ছে 27,300 টাকা। এখন আমরা হচ্ছে চলে যাব ভ্যালোস V300। তো গাইস আমার সামনে এই যে রেড কালার সাইকেলটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে ভ্যালোস V300, এটা হচ্ছে ভি সিরিজের মোটামুটি বলতে গেলে লাস্ট আপডেট কারণ হচ্ছে V400টা অ্যাভেলেবেল হবে কিনা এটা হচ্ছে এখন পর্যন্ত আমরা শিওর না। এখন পর্যন্ত ভি সিরিজের লাস্ট সাইকেলই হচ্ছে এটা V300। তো V300 এর মধ্যে হচ্ছে কি কি দেওয়া হয়েছে এই জিনিসগুলো আমরা এখন দেখবো। এটার মধ্যে আপনারা যে টায়ারটা দেখতে পাইতেছেন অ্যাজ ইউজুয়াল ওই সেম টায়ারটা ইউজ করা হয়েছে, MTF এর টায়ার ইউজ করা হয়েছে। তার পাশাপাশি এটার মধ্যে যে রিমটা দেওয়া হয়েছে এই রিমটা হচ্ছে V100 এবং V200 এর থেকে কিছুটা আলাদা। এই রিমটা যদি চান আপনারা চাইলে হচ্ছে টিউবলেস করতে পারবেন কারণ এটা ডাবল রিপিট রিম আর ডাবল রিপিট রিমগুলোর মধ্যে বেশিরভাগ মডেলই হচ্ছে টিউবলেস করা যায়। সো আপনারা যদি চান সেক্ষেত্রে এই রিমটাকে আপনারা টিউবলেস করতে পারবেন। আর এখানে আমরা দেখতে পাইতেছি যে রোটরটা ইউজ করছে এটা হচ্ছে রিজেন রোটর, আর রিজেন রোটর আপনারা জানেন খুবই ভালো। আর রিজেন রোটর কোন ব্রেকের সাথে ইউজ করে, অ্যাজ ইউজুয়াল অয়েল ব্রেকের সাথে ইউজ করে। এটা হচ্ছে সীমানোর 160mm এর একটা রোটর আর এই রোটরটা হচ্ছে সেন্ট্রাল লক। আর সেন্ট্রাল লক রোটর কি এই সম্পর্কেও আমাদের চ্যানেলে হচ্ছে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যে হাফটা ইউজ করা হয়েছে এই হাফটা হচ্ছে গাইজ সীমানোর হাফ। আর সীমানোর হাফ সম্পর্কে আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই, এই হাফটার মডেল হচ্ছে সীমানো TX505 সেন্ট্রাল লক হাফ। আর সীমানোর হাফজের যে রোলিং এটা হচ্ছে অসাধারণ, রোলিং এবং লং টার্ম পারফরমেন্সের জন্য সীমানোর হাফজের কোনো তুলনা হয় না। তার পাশাপাশি আমরা এখানে যে সাসপেনশনটা দেখতে পাইতেছি এটাও XCM এর 120mm এর একটা সাসপেনশন, বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা হচ্ছে লক সিস্টেম। আর লক সিস্টেম থাকার সুবিধাটা হচ্ছে আপনি যখন লং রাইডে বের হবেন খুব বেশি স্পিডে যখন আপনার সাইকেলটা টানা লাগবে সেই ক্ষেত্রে আপনি যখন সাসপেনশনটাকে লক করে সাইকেলটা রাইড করবেন তখন আপনার সাইকেলের স্পিডটা আরো অনেক বেশি বেড়ে যাবে। তার পাশাপাশি ধরেন আপনি বৃষ্টির মধ্যে যখন আপনি রাইডিং করবেন তখন যদি আপনার সাসপেনশন লক সিস্টেম থাকে তখন আপনি যদি সাসপেনশনটাকে লক করে বৃষ্টির মধ্যে সাইকেলটা রাইড করেন আপনার সাসপেনশনের ভেতরে পানি ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না। চলে যাচ্ছি হ্যান্ডেলের দিকে, যথারীতি V100, 200 এবং 300 এ সেম 700mm এর একটা হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে।
আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যেটাকে গরিবের ডেওর বলে থাকি দেখতেই পাইতেছেন, শিমানো এমটি 200 এর একটা ব্রেক এখানে ইউজ করা হয়েছে। তার পাশাপাশি এটার মধ্যে যে শিফটারটা ইউজ করা হয়েছে এই শিফটারটাও হচ্ছে খুবই ভালো, শিমানো M315। এটা ভ্যালোস V200 এর মধ্যেও সেম শিফটারটাই ইউজ করা হয়েছে। আর এটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 24, এটার পেছনে হচ্ছে 8 স্পিড এবং সামনে হচ্ছে 3 স্পিড। আর এটার মধ্যে যে গ্রিপটা ইউজ করা হয়েছে এটা ভ্যালোসের স্টকেরই একটা গ্রিপ ইউজ করা হয়েছে। এখানে স্টিমটাও অ্যাজ ইউজার প্রত্যেকটা মডেলে যেই রকম স্টিম ছিল, বড় না ছোট না মিডিয়াম, একটা ভ্যালোসের স্টকের স্টিম ইউজ করা হয়েছে। এখানে যে হেডসেটটা ইউজ করা হয়েছে এইটাও ভ্যালোসের স্টকের একটা হেডসেট ইউজ করা হয়েছে। তার পাশাপাশি এখানে যে হাউজিং গুলো ইউজ করা হয়েছে, হাউজিং গুলো আগে থেকে অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে এবং হাউজিং এর কোয়ালিটি গুলা আগে থেকে খুবই ভালো মানের করা হয়েছে। এখন আমরা চলে যাব ফ্রেমের দিকে। এই ফ্রেমটা হচ্ছে রেড কালার একটা ফ্রেম এবং এটার ফ্রেম গ্রেডটাও হচ্ছে 6061 অ্যালো একটা ফ্রেম। আর তার পাশাপাশি এখন আমরা সামনে যে ডেরাটা দেওয়া আছে, ফ্রন্ট ডেরা যেটা দেওয়া আছে, এই ডেরাটা হচ্ছে শিমানো TX এর একটা ডেরা। আর এই ডেরার মডেলটা হচ্ছে শিমানো TX 800। পেছনে যে ডেরাটা দেওয়া আছে এই ডেরাটা হচ্ছে শিমানো এসেরা। আমি হচ্ছে 200 এই এসেরা ডেরা সম্পর্কে আপনাদেরকে বলেছি। এই ডেরাটার মডেল হচ্ছে শিমানো এসেরা M360। এখন আমরা একটু ক্র্যাঙ্কের দিকে আসি। এখানে যে ক্র্যাঙ্কটা গাইজ ইউজ করা হয়েছে এই ক্র্যাঙ্কটা হচ্ছে শিমানো TY301 এর একটা ক্র্যাঙ্ক ইউজ করা হয়েছে 3 স্পিড এর। এই ক্র্যাঙ্কটা খুবই ভালো। তার পাশাপাশি এখানে যে আপনার হচ্ছে প্যাডেলটা দেখতে পাইতেছেন 200 এবং 300 এর সেম প্যাডেল ইউজ করা হয়েছে, অ্যালো প্যাডেল ইউজ করা হয়েছে। তার পাশাপাশি এই প্যাডেলগুলো আপনার পায়ের সাথে খুব শক্তপোক্ত ভাবে আটকে থাকবে। এখানে যে চেইনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে KMC এর একটা চেইন ইউজ করা হয়েছে। আর তার পাশাপাশি এখানে যে ক্যাসেটটা আপনারা দেখতে পাইতেছেন এই ক্যাসেটটা হচ্ছে শিমানোর একটা ক্যাসেট ইউজ করা হয়েছে, 80 স্পিডের একটা ক্যাসেট। এই ক্যাসেটটার মডেল হচ্ছে শিমানো CSHG31। এখানে যে সিট পোস্টটা দেখতে পাইতেছেন এটা ভ্যালোসের স্টকের একটা সিট পোস্ট। তার পাশাপাশি এখানে যে সিট আছে সেটাও হচ্ছে ভ্যালোসের স্টকের একটা সিট। আর গাইজ ভ্যালোস ভি সিরিজের যে তিনটা মডেল আপনারা এখন দেখলেন, এই তিনটা মডেলের ফ্রেম সাইজ আপনারা একটাই পাবেন, সেটা হচ্ছে 18 সাইজের ফ্রেম অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা। এই হচ্ছে ভ্যালোস V300 এর আদ্যোপান্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তার পাশাপাশি এটার হুইল সাইজও কিন্তু হচ্ছে 27.5, 7.5 ইঞ্চির হুইল সাইজ। এটার প্রাইস কত এই দিকে আমরা চলে যাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 29,000 টাকা। তার পাশাপাশি 5% ভ্যাট অ্যাড হবে, আর ভ্যাট অ্যাড হয়ে আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে 30,450 টাকা। আমি হচ্ছে V300 দিয়ে যেটা বলবো যে মোটামুটি বর্তমান বাজারে সাইকেলের পার্টসের যে পরিমাণ দাম, প্রোডাক্টের খুবই উচ্চ মূল্য। আপনি যদি হচ্ছে একটা কাস্টম বিল্ড সাইকেল হচ্ছে বানাতে চান, সেই ক্ষেত্রে আপনার মোটামুটি এইখানে যে কম্পোনেন্ট গুলো দেওয়া আছে এরকম একটা কম্পোনেন্ট দিয়ে বানাতে গেলেও সেক্ষেত্রে আপনার 35,000-40,000 টাকার মধ্যে চলে যাবে। আর বাট এখানে হচ্ছে আপনার ভ্যালোস V300 প্লাস হচ্ছে হুইল সাইজ 27.5-এর মধ্যে যে কম্পোনেন্ট দিয়ে যে প্রাইসটা অফার করতেছে এটা হচ্ছে বলতে পারেন দ্যাটস এ গুড ডিল, আপনারা হচ্ছে চাইলে নিতে পারেন। আর যেহেতু এটা অয়েল ব্রেক প্লাস হচ্ছে শিমানোর হাব সেন্ট্রাল লক রোটর দেওয়া আছে, তার পাশাপাশি শিমানোর ডেরা, মোটামুটি অল ওভার V300 এর যে প্যাকেজটা করা হয়েছে এটা বলতে গেলে খুবই খুবই ভালো। অনেকের হচ্ছে কুয়েরি থাকে যে সাইকেল লাইফ থেকে কোনো সাইকেল পারচেস করলে সাথে এক্সট্রা কোনো গিফট দেওয়া হয় কিনা। গিফট আসলে কোনো কিছুই কোনো জায়গায় কোনো গিফট দেওয়া হয় না। চিন্তা রাখবেন যে আপনি যেহেতু সাইকেল লাইফ থেকে সাইকেল পারচেস করতেছেন আপনি 100% অথরাইজড প্রোডাক্ট পাচ্ছেন এবং প্রোডাক্টের যে সার্ভিসটা এটা আপনারা 100% ভাবে পাবেন। সো গিফটের চিন্তা বাদ দিয়ে যাতে ভালো একটা সাইকেল কিনতে পারেন এবং ভালো সার্ভিস পান সেই চিন্তাটা মাথায় রাখেন। তো গাইজ এই ছিল ভ্যালোস ভি সিরিজের 100, 200 এবং 300 এর সব কিছু আপনাদের সাথে আলোচনা করলাম। তারপরেও যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের যদি আরো কোনো কিছু ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।